বীর মুক্তিযোদ্ধা জাহানারা বেগম। বীর মুক্তিযোদ্ধা জাহানারা বেগম একজন মহিয়সী নারী। স্বামী মৃত এ কে এম হাফিজ উদ্দিন, পিতা মৃত শেখ রফিক উদ্দিন এবং মাতা মৃত আঞ্জুমানারা বেগম। তিনি 25 ডিসেম্বর 1948 সালে জন্মগ্রহণ করেন। রংপুর সদর উপজেলার মুন্সিপাড়ায় তার নিবাস। রংপুরে হাতে গোনা কয়েকজন নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনি অন্যতম। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে মুক্তিবার্তা লাল বইয়ে তার নাম লিপিবদ্ধ হয়, যার ক্রমিক নম্বর ছিল 03130101037, গেজেট নম্বর 315 এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক তার সনদ ক্রমিক নম্বর 13842। বীর মুক্তিযোদ্ধা জাহানারা বেগম যুদ্ধকালীন সময়ে বোমা এবং গুলির বিকট শব্দে তিনি তার কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলেন। যুদ্ধকালীন সময়ে কানের চিকিৎসার জন্য তিনি চলে যান জলপাইগুড়িতে। সেখানে নিজের চিকিৎসা শেষে যুদ্ধাহতদের সেবা দিতে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। দেখে যখন গন্ডগোল লাগলো, তখন আমরা বেড়ু বাড়ির সব আমরা ভ্যাকসিন যখন পালাই, তখন বেড়ু বাড়ির ক্যাম্পে স্কুলে বেড়ু বাড়ির স্কুলে উঠলেন। বাবা থাকার জায়গা জায়গায় কিছু না, মানুষে ভর্তি সরু না। তখন আমি ঘাসের উপরে ওরা আমার স্বামী পাশে পারে দিল, ফেলে নিয়ে শুলো দুই নিয়ে এক ফেলে ছিল। আমি সারা গায়ে বসে আমি শুনি বললাম চলে না আপা, কে বলে দিদি চলে না আমরা গেলামে যাই, দেখি তো গেলামের লোক কেমন আছে। গেলাম বললাম যে আপনারা হুঁচে এখনও পাইছেন খান চলে এসে আপনি সবাইকে মেরে ফেলবেন। ও মা বলতে বলবো বাবা সবাই চলে এসেছিল গাড়ি নিয়ে। তখন আমার এত বোমা আগুন ধরিয়েছে আর গরু টরু হচ্ছে বুড়ে ঘাপ মেরে পানিতে পুড়ে মারা গেল, বুড়ে একেবারে গরুগুলো সব আগুনে পুড়ে গেল। আর আমি আর আর তিনজন মুক্তিযোদ্ধা আমার বোমা পেয়ে কাম দিকে মস্ত হয়ে গেল, আর আর কিছু শুনতে পারেনি। নার্সিং বিষয়ে তিনি আগেই পড়াশোনা সম্পন্ন করেছিলেন, ফলে যুদ্ধাহতদের সেবা দেয়া তার জন্য সহজ হয়েছিল। পরিবারবর্গ নিয়ে তিনি জলপাইগুড়িতে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শিবিরে একনিষ্ঠভাবে কাজ শুরু করেন। সে সময় 15,000 সেবিকার মধ্যে 17 জন চিকিৎসকের বিচারে তিনি শ্রেষ্ঠ সেবিকা নির্বাচিত হন। তিনি 6 নম্বর সেক্টরে মুক্তিযোদ্ধাদের সেবায় নিয়োজিত ছিলেন। যখন আমি কোনো রকম করে পানি এসে তখন একটা মুক্তিযোদ্ধার পানি লাগে পাঁচ গেছে কাঁথা কালো পানি, আমার কিন্তু হয়নি, আমার খালি বোমাকে খান। আবার একটা মুক্তিযোদ্ধা 30 বছর হয় পেটের ব্যথা, সে মাটি যা বরাবরি যুদ্ধ যাবে পেটের ব্যথায় ঘুরে এসেছে। তখন আমাকে ওর বলছে বুঝছে আপনি ওষুধ দিতে পারেন তো আমার স্বামী দুধ দিতে যাবে। তখন আমি হোমিওপ্যাথি ওষুধ ওই গ্লাসে করে চাই ফুটাই দিলেন, বাবার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা ভালো হয়ে গেল। তখন আবার ওষুধ নিয়ে গেল, নিয়ে গেলে সম্পূর্ণ ভালো হয়ে গেল। তখন আমাকে পায়ে সাদাম করে বললো দিদি আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন ঘুরে আসতে পারি। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে তিনি পঞ্চগড়ে পৈতৃক নিবাসে ফিরে আসলে বিস্ময়ে হতবাক হয়ে পড়েন, কারণ ইতিমধ্যেই রাজাকাররা তার পঞ্চগড়ে পৈতৃক নিবাসটি দখল করে নেয়। অদ্যাবধি তিনি উক্ত পৈতৃক নিবাসটি ফেরত পাননি, ফলে তিনি রংপুরে এসে মুন্সিপাড়া এলাকায় 400 জমি কিনেন। হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন হতে ঋণ নিয়ে একটি বাড়ি তৈরি করেন। বাড়ি তৈরির পর তার স্বামী মৃত্যুবরণ করেন। পরবর্তীকালে তার বড় ছেলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলে তিনি বিপদগ্রস্ত হয়ে পড়েন। এক পর্যায়ে তার বাড়িটি নিলামে ওঠে। মিডিয়া মারফত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোচরে আসে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপে নিলামে ওঠা বাড়িটি ফিরে পান মুক্তিযোদ্ধা জাহানারা বেগম। আমি তো জানতাম আমি অসম্ভব ভাবে সব সেবা করে গেছি, ইন্দ্র সঙ্গে ব্যবেশ করেছি, সব আমি ওয়াক করেছি, এইরকম পা ফোলা চাদর ফেলে আমি পানি গরম করে আমি ওয়াক করে নিয়েছি, ইন্দ্র সঙ্গে গিয়েছি। তখন ডাক্তার আবার কালকে বাবুকে শোনাচ্ছি, বলে যে বসেছি বাপ খেয়েছি মাকে বসবো শ্বশুরকে মহান মুক্তিযুদ্ধে তার এ বিশেষ অবদানের জন্য রোটারি ক্লাব অফ রংপুর সেন্ট্রাল তাকে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করছে।